সুপ্রিয় দর্শক, ছয়ই মহরম অতিবাহিত হয়ে সাতই মহরমের রজনী শুরু হলো। মধ্য আকাশে অর্ধচন্দ্র আমরা দেখতে পাচ্ছি। এই অর্ধচন্দ্রের আলোকছটায় যেন পুরো হোসেনি দালান এলাকাটি আলোকিত হয়ে আছে। 61 হিজড়িতে কারবালার মরিপ্রান্তরে এমনই একটি রজনী এসেছিল ছয় মহরম, রাত সাতই মহরম। এই মহরমের এরকমই একটি চন্দ্র চাঁদ তখনও উদিত হয়েছিল এবং তখনই এরকম আলোক ছটা ছড়িয়ে পড়েছিল কারবালার মরুপ্রান্তরে। নবী প্রেমিক এবং আশিকগণ এবং হোসাইনের প্রেমে উজ্জীবিত যারা এবং নবী পরিবারের প্রতি যাদের প্রতি মায়া মমতা ভালোবাসা রয়েছে, সে ধরনের আশিক এবং অনুসারীরা এই ছয় মহরম রজনী সাতই মহরমে এই রজনীতে পুরাতন ঢাকার হোসেনি দালানে তারা আয়োজন করেন কায়েস নামের একটি ফাতেয়া মাহফিলের মজলিসের। এই মজলিসে বিভিন্ন অঞ্চল থেকে আশিক হোসাইন আহলে বাইতের প্রেমিকগণ আসেন বিভিন্ন মানত এবং তাদের শিরনি নিয়ে। তারা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় লাড্ডু জাতীয় শিরনি তারা নিয়ে আসেন, যাদের মানত পূর্ণ হয়েছে, যাদের আশা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, সেটা মহানব্বুল আলামিন আহলে বাইতে রাসূলের ওয়াসিলায় পূর্ণ করেছেন। তারাও আসেন এখানে লাড্ডু নিয়ে ফাতেয়ার জন্য, শিরনির জন্য। আজকেও সেই একটি দিন, সেই সাতই মহরমের রাত, আজও সেই ঐতিহ্য 400 বছর ধরে হোসেনি দালানে সেটা বহাল রয়েছে। তবে দর্শক, এবছর করোনা প্রাদুর্ভাবের কারণে এ ধরনের মজলিসের, এ ধরনের ফাতেয়া শরীফে অনেকটা নিয়ম পরিবর্তন করে স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজনটি করা হয়েছে। একটা সময় বিগত বছরগুলোতে আমরা দেখেছি এখানে প্রচুর ভিড় হয়, তিল ধরনের ঠাই থাকে না। বলা যায় লক্ষাধিক হোসাইনি প্রেমিক ও অনুসারী এবং ভক্তরা আসেন, ভিড় করেন এবং এই ফাতেয়া শরীফে অংশগ্রহণ করেন। কিন্তু এবছরে ভিন্নতা আমরা লক্ষ্য করেছি, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে এবার এই ফাতেয়া কায়েসের ফাতেয়াটা করা হচ্ছে। দর্শক, এবছর লোকায়ের আনাগোনা কম হলেও কিন্তু সিস্টেম যেগুলো রয়েছে, যে ধরনের আয়োজন হোসাইনি দালান কমিটি করে থাকেন, তা সবগুলোই করা হয়েছে। তবে কিছুটা পরিবর্তন এনে, সরকারের বিধিনিষেধ মেনে সেগুলো সম্পূর্ণ করছেন তারা। দর্শক, আজ কায়েস, কিছুক্ষণ পরেই এটার ফাতেহা হবে। আশিকরা একটু দূরত্বে আছেন, তাদের জন্য নিরাপত্তা বেষ্টনীয় তৈরি করে রেখেছেন কর্তৃপক্ষ। তারা এসছেন তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার, যে মানত পূর্ণ হওয়ার যে তাবারুক, সেগুলো নিয়ে আসেন, দিচ্ছেন। যারা এখানে ভেস্তার যে সর্দার আছেন, বিভিন্নভাবে তারা এটা গ্রহণ করছেন, লিখিতভাবে কে কী নিয়ে আসছেন সেগুলো লিপিবদ্ধ করে রেখে এই ফাতেয়ার যে তাবারুক সেটা তারা নিজ দায়িত্বে যার যার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবেন। ভিন্নতা হলেও পরিপূর্ণ যদি নাও থাকে, কিন্তু এই মাহফিল, এই মজলিস, এই ফাতেয়া শরীফ ঠিকই সেভাবে করা হয়েছে। আসুন আমরা এই কাজ সম্পর্কে কিছু কথা শুনি দু একজনের কাছ থেকে। মুরব্বীরা কইরা আসছে, আমরা সেটা ওইটা দেখে আমরাও করতেছি, ওই হিসাবে আমরা চলতেছি। মানে এই প্রোগ্রামটা কি বলে, আমাদের মুরব্বীরা যেভাবে করেছে আমরা সেভাবে করেছি। এই আমাদের যেটা মুরব্বীরা নিয়ম করেছে আমরা ওই নিয়ম পালন করে গেছি। ভবিষ্যতে আমাদের বাল বাচ্চা হলে আমাদের বাল বাচ্চা ভবিষ্যতে এটা করে যাব। এটা আমাদের বাচ্চা যারা করেছে আমরা করে গেছি, আমাদের পোলা পাড়া এটাই করেছে। এটা কি শুধু মহরমের 6 তারিখে? হ্যাঁ, 6 তারিখে আর মহরমের 10 তারিখে। 6 তারিখে কেন? 6 তারিখে 6 তারিখে কেজ হয়টা
মানুষের লাড্ডুতে অনেক দূরে দূর থেকে আসে, গ্রাম গ্রামে আসে, এটা মান্তি করে মান্তি তারা পায় দেখে পয়সা দেখে ওরা সবসময় মান্তি করে। আমরা ওদের যেটা খেদমত করে না আমরা খেদমত করে দিই, আমরা স্লিপ দিয়ে দিই, আমার বাপের নাম আছে, আমার ভাইয়ের নাম আছে, সদরের নাম আছে, ওদের বাড়ির ঠিকানা আছে, এটি দিয়া আমরা দিয়ে দিই, এরা বাড়িতে এসে নিয়ে যায়। পূর্বপুরুষ আমাদের করেছে, একে ধারা ধারা আমাদের আমরা পাইতেছি। যেমন আমরা চলে যাব আমাদের ছেলে মেয়েরা পাবে, এই এই ধরনের আর কি। আমাদের যে দাদারা আছে তারা দাদারা পূর্ব বছর থেকে করে আসছে এই ছয় মহরমে, তো এখন আমাদের মামারা করছে, আগামীতে যদি আমাদের মামার আল্লাহ না করে কিছু হয় আমরা করবো, বাবার বাবারা করে আসছে, তো সেটাকে আমরা ধরে রাখার জন্য এই কাজটা করেছি। তো এটা একটা পবিত্র কাজ, আগামীতে আমরা এই কাজটাকে ধরে রাখবো ইনশাল্লাহ। দর্শক, কার মনে কি আছে সেটা মহান রাব্বুল আলামিন জানেন, উনি সব কিছু অবগত, উনি সৃষ্টির মালিক, উনি আমাদের পালনকর্তা, আমাদের মালিক মওলা রাব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে ইচ্ছা যা ইচ্ছা দান করতে পারেন, যার আশা আকাঙ্ক্ষা সবই তিনি পূর্ণ করতে করেন, তারই ইচ্ছার কারণেই কুল মাকলুকাত পরিচালিত হচ্ছে। ওয়াসিলা আলে বায়ত, ওয়াসিলা আলে রসুলের ওয়াসিলা দিয়ে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন এখানে তাদের সেটা পূর্ণ হয় বিদায়। তারা আজও এই কায়েস অনুষ্ঠানে মাহফিলে ফাতেয়ায় তারা শরিক হচ্ছেন বিশ্বাস এবং ভক্তি সহকারে।